আসসালামু আলাইকুম দর্শক, কৃষি বন্ধু এগ্রো সার্ভিস বগুড়া শোরুম থেকে আমি কৃষিবিদ মোহাম্মদ মুশফিকুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই ভিডিওতে আমরা কথা বলবো চায়না ট্রে সম্পর্কে, সিডলিং ট্রে। এখানে আমাদের তিনটা আলাদা আলাদা মানে হোল বিশিষ্ট ট্রে আছে, তার মধ্যে এটা হলো আপনার 105 সেলের ট্রে। 105 সেলের ট্রের এটা সবচেয়ে আগে দেখালাম, কারণ এটা হলো স্ট্যান্ডার্ড মাপ। আমরা মোটামুটি বেশি বড় পাতা আবার ছোট পাতা এটা দুটোই কাভার করা যায় মোটামুটি, যারা সব ধরনের ফসল করতে চান তাদের জন্য এটা বেস্ট চয়েস। আর এই ট্রেটা আমাদের দুই ধরনের আছে, 105 সেলের দুই ধরনের ট্রে আছে। এটা হলো 155 গ্রামের অনেক শক্ত ট্রে, আপনারা দেখতে পাচ্ছেন এটা ইয়ে করতেও আমার একটু ইয়ে হচ্ছে। আর এটা হলো 120 গ্রামের, এটা পাতলা কিন্তু এটা মোটামুটি শক্ত আর কি, এটাও ভালো শক্ত। চায়না ট্রেগুলো অনেক শক্ত হয় তুলনামূলক। এটা আপনি মোটামুটি 5 থেকে 6 বারের উপরে ব্যবহার করতে পারবেন, এটা 8 থেকে 10 বার ব্যবহার করতে পারবেন। দুটোর দামের ভিন্নতা আছে, আপনারা যারা অর্ডার করতে চান তাহলে মোটা বা পাতলা এটা একটু ক্লিয়ার করে অর্ডার করতে পারেন। আর আপনাদেরকে ইন্ডিয়ান ট্রের 104 সেলের মতোই চায়না ট্রেটাতে এটাতে আপনি টমেটো, ফুলকপি, বাঁধাকপি চাইলে মরিচও করতে পারেন, মানে মাঝারি পাতা জাতীয় যে কোনো ফসল এটাতে আপনি করতে পারবেন। আর দর্শক, এটা হলো 128 সেলের, এটা চায়না ট্রে। এটার মোটাটা আমাদের স্টক অলরেডি শেষ, আমরা হুটহাট করে চায়না থেকে তো প্রোডাক্ট আনতে পারি না, পরবর্তীতে আবার হয়তো বা কোনো এক সময় আমরা সবই নিয়ে আসবো। তো এটার বর্তমানে পাতলাটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, এটা ওই 120 গ্রামের, তবে পাতলা হলেও কোয়ালিটিটা আপনারা দেখেন অনেক শক্ত, আপনি ভালো ব্যবহার করতে পারবেন, এটাও 5-6 বারের উপরে ব্যবহার করতে পারবেন। প্রাইসটা মোটাগুলোর চেয়ে পাতলাগুলোতে কম আছে। আর এটাতে আপনি ওই একই জাতীয় ফসলই করতে পারবেন, কিন্তু এটা থেকে এটাতে আপনার চারা সংখ্যা বেশি হবে, কিন্তু এইটাতে যে কয়দিন রাখতে পারবেন তার থেকে হয়তো বা 5-7 দিন এটাতে কম রাখা যাবে, এটাই আর কি পার্থক্য। আর দর্শক, এখানে আছে আমার হলো 72 সেলের ট্রে। 72 সেলের ট্রেটা ওই একই বিষয়, এটা হলো বড় পাতা জাতীয় ফসল যেটা আছে লাউ, কুমড়া এই টাইপের বা তরমুজ, এগুলো চারা করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। এটা হলো আপনার পাতলাটা চায়না ট্রে, আর এটা হলো 155 গ্রামের ট্রেটা, এটা অ্যাভেলেবেল আছে আমাদের বর্তমানে। মোটার মধ্যে আর একটু ক্লিয়ার করি, মোটা হলো 155 গ্রামের, 105 সেলের আর 72 সেলের অ্যাভেলেবেল আছে, আর পাতলাটা 72 সেল, 128, 105, তিন ধরনেরই অ্যাভেলেবেল আছে। তো আপনারা যারা যেটা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01700260267678 7, অথবা 01300267678, এই 2 নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া facebook.com/কৃষিবন্ধু.bd থেকে আপনারা আমাদের প্রোডাক্টের অর্ডার করতে পারেন, আমাদের ফেসবুক পেজ থেকে, এছাড়া আমাদের ওয়েবসাইট কৃষিবন্ধু.com থেকে অর্ডার করতে পারেন, এছাড়া ইউটিউবে আপনার সরি এছাড়া আপনারা যদি আমাদের বগুড়া শোরুমে আসতে চান তাহলে এটা বগুড়া 7 মাথা থেকে অল্প একটু প্রায় 2 কিলোমিটার পাশে কামারগাড়ি, বগুড়া আজিজুল হক কলেজের সামনে আমাদের শোরুমে এসে এখান থেকে পণ্যগুলো নিতে পারেন। এখানে আপনি আমাদের ট্রে বাদে আমাদের অন্যান্য কৃষি সামগ্রী যেগুলো আছে, যারা আমরা নিরাপদ খাদ্য উৎপাদন বা আধুনিক কৃষি বা সাত বাগানের সাথে কাজ করতে যাচ্ছি তাদের পণ্যগুলো এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন। এছাড়া আপনারা আমাদের যারা উত্তরবঙ্গ থেকে আসছেন দিনাজপুর রংপুরের ওই দিক থেকে, তারা চাইলে বগুড়া মোকামতলা আমাদের যেটা প্রোডাকশন হাউস বা আমাদের যেখানে শেড বা নার্সারি আছে, ওয়্যার হাউস আছে, সেখান থেকেও আপনারা প্রোডাক্ট কালেক্ট করতে পারেন। এছাড়া আপনারা আমাদের নতুন শোরুম শুরু হয়েছে কুষ্টিয়াতে, কুষ্টিয়া থেকেও আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন। কুষ্টিয়া শোরুমটা হলো কুষ্টিয়া বজলুর মোড়, বজলুর মোড়, এটা হাউজিং ডি ব্লকের পাশে। আপনারা বজলুর মোড়ে এসে এখানে কৃষিবন্ধু শোরুম থেকে এখান থেকে পণ্যটা সংগ্রহ করতে পারেন। তো দর্শক, এই বলে চায়না ট্রের অংশ ভিডিওর অংশটি শেষ করছি, আমরা অন্য একটি ভিডিওতে হাইড্রোপনিক নিয়ে কথা বলবো।